অবসরপ্রাপ্ত তিনজন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাতজন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা দায়ের করেন তিনি। অবসরপ্রাপ্ত তিন প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান। এছাড়াও আপিল বিভাগের অন্য অবসরপ্রাপ্ত চার সাবেক বিচারপতি হলেন সৈয়দ ইমান আলী, মির্জা হুসাইন খায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান। তাদের বিরুদ্ধে অভিযোগ, 2020 সালের 27 সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি প্রদান করেন। সে সময় তাকে 3 মাসের জন্য মামলা পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। আবেদনকারীর অভিযোগ, আদালত অবমাননার মামলা হাইকোর্টে প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, কিন্তু সরাসরি আপিল বিভাগের এই এখতিয়ার নেই। কন্টেম্পট অফ কোর্ট দায়ের, পিটিশন দায়ের করেছি হাইকোর্টে। কন্টেম্পটার হলেন সাবেক তিনজন প্রধান বিচারপতি, মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিক, মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার 7 জন আপিল বিভাগের বিচারপতি।